সপ্তম শ্রেণী তোমাদের বাংলার গাদার কান। এই গাদার কানে গল্পে যে অনুসরণী প্রশ্নের উত্তরগুলো আছে একটু আমি দেখিয়ে দেবো একটা বই থেকে, যাতে তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায় সেই চেষ্টাটাও আমি করব। চলো আমরা শুনে নিই একটুখানি। প্রথম প্রশ্নটা ছিল, শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গেছে, এই সারা পড়ার কারণ কি? শহরে দুটি নামি স্কুল, টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফুটবল এর ম্যাচের কারণে সারা পড়ে গেছে, অর্থাৎ ম্যাচ খেলা হবে সেই জন্য সারা পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালে রেষারেষি, কোন দুই স্কুলে কথা এখানে বলা হয়েছে? একটা হচ্ছে টাউন স্কুল, একটা হচ্ছে মিশন স্কুল। হি 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 তুক করা হলো না, এটা একটা লাইন তুলে দেওয়া হয়েছে। বক্তাটা কে, কাকে এ কথা বলেছে, কখন বলেছে? উত্তর হচ্ছে এটা টুনু বলেছে, সমরেশকে এ কথা বলেছে। সমরেশ গাদা না পেয়ে ফিরে এসে মাঠে নামবার সময় সে এই কথা বলেছে, কখন বলেছে? তারপর গল্পে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত কিছু রয়েছে, যেমন হাফ প্যান্ট, রাইনিন, গোলকিপার, ফরওয়ার্ড, ব্যাক এরিয়া, আরও কিছু তুমি খুঁজে নিয়ে লেখো, যেমন ধরো রেফারি, ব্যাক, গোল, কর্নার, কিক, ফাউল, প্লান্টি, অফসাইড, এগুলো কিন্তু কথা। তারপর দেখো নিচে শব্দগুলি থেকে কোনটি মূল শব্দ থেকে এসেছে, ভয়সুর আসু ভুটা ভুরু থেকে, গাধা গর্দব থেকে, দুপুর দ্বীপ্রহর থেকে, চোখ চক্ষু থেকে, বাঁশি বংশী থেকে, পাঁচ পঞ্চম থেকে এসেছে। পদ পরিবর্তন করো, সন্দেহ সন্দেহজনক, সজ্জিত সজ্জা, সর্বনাশ সর্বনাশা, উপস্থিত উপস্থিতি, মজবুত মজবুতি, শব্দ শব্দিত। চলো তারপর বিপরীত শব্দ লেখো, রেসারেসি মানে মিটমাট হয়ে যাওয়া, ক্ষীণ স্থূল, বিষণ্ণ আনন্দিত, বিষম সুষম, উৎসাহ নিরুৎসাহ। সন্ধি বিচ্ছেদ করো, আশ্চর্য আহ যুক্তশ্চর্য, দুশ্চিন্তা দুঃ যুক্তশ্চিন্তা, উপস্থিত উপযুক্ত স্থিত। তারপর চলো ফিসফিস করে বলে অর্থ অত্যন্ত নিচু গলায় বলে, তো কথা বলা প্রযোজ্য না হতে পারে, এখন দুটো গুনগুন করে বলে, কলকল করে বলা। চলো তারপরে খেলোয়াড়গণ, খেলোয়াড়গণ শব্দ গণ জুড়ে বহুবচনের রূপ দেওয়া হয়েছে, এরকম থেকে কিছু বহুবচনের পাঁচটি কৌশল ব্যবহার করো, যেমন ধরো বইগুলি, বই থেকে বইগুলি, লোক থেকে লোকজন, জনটা যোগ হলো, জন থেকে জনসমূহ, সমূহটা যোগ হলো, ছাত্র থেকে ছাত্র দল, যে দলটা যোগ হলো, পর্বত থেকে পর্বত শ্রেণী। অর্থাৎ সবসময় যে গণ যোগ করে করতে হবে খেলোয়াড়গণ না, এটা শ্রেণী যোগ করেও হয়, দল যোগ করেও হয়, জন যোগ করেও হয়, গুলি যোগ করেও হয়। তারপরে ভালো প্রশ্নগুলো আছে, আজকে খেলাটা খুব জমবে তাতে সন্দেহ নেই, কোন বিশেষ দিনে খেলা বলা হয়েছে? সেদিনে সেই খেলা মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। সেদিন বলতে এখানে টাউন হল এবং মিশন হলে ফুটবল ম্যাচে বিশেষ দিনটির কথা বলা হয়েছে। সেদিন চারটে না বাজলে সবাই মাঠে জমায়েত শুরু করে, মাঠের দুধারে কাতার দিয়ে দুদলের ছেলেরা দাঁড়ায়, দুপক্ষে খেলোয়াড়রা তখন মাঠে নামেনি, তারা সজ্জিত হচ্ছে। সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদা পরিচয় দাও, তিনি কোন উদ্দেশ্য, কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হওয়ার কারণ কি? সমরেশদা হলো টাউন স্কুলে ফুটবল টিমের হাফ ব্যাক। সমরেশ শহরে একটা গাধার কান বলতে গিয়েছিল, তার বিশ্বাস এটি একটি টু, এটি করলে তাদের দল খেলায় জিততে অবশ্যই পারবে। না, তার উদ্দেশ্য সফল হয়নি, সারা দুপুর ঘুরে বেরিয়েও একটা গাধাও খুঁজে পায়নি, এবং দুবার বাড়িতে একটাও গাধাও খুঁজে পায়নি। তারপরে এমন সময় মাঠে রেফারি বাঁশি বেজে রেফারি বাঁশি বেজে উঠল, রেফারি কে? তার সম্পর্কে ছেলেদের কীরকম ধারণা ছিল? জিলিপি খেত না, জিলিপি খেলি, ঘুষ দেওয়া হতো। যাই হোক চলো, খেলার মাঠে তিনি কোন ভূমিকা পালন করলেন? রেফারি হলেন দিব্যেন্দুবাবু, দিব্যেন্দুবাবু জিলিপি জিলিপি খেতে ভালোবাসেন। তার সম্পর্কে ছেলেদের ধারণা, খেলা শুরুর আগে সে যে পক্ষ তাকে পেট ভরে জিলিপি খাবে তিনি তাদের জিতিয়ে দেবেন, চেষ্টা করবেন আর জিতিয়ে দেওয়ার। তারপর একটা প্রশ্নটা ছিল ছেলেদের, হ্যাঁ ছেলে ভূমিকা পালন করলেন, খেলার মাঠে রিপিন্ডু মিশন স্কুলের প্রতি সহানুভূতিশীল ছিল, একজন খেলোয়াড় টুনুর পায়ে বুট সদ্দু লাথি মারলে দীপেন্দু প্লান্টি দেওয়ার বদলে টাউন স্কুলে বিরুদ্ধে অফসাইড দিয়েছিল, এইগুলো। তারপর এটা দেখো খেলার যে ফলাফল তুমি কি খুশি হলে, এটা কেমন ইম্পর্টেন্ট না। তারপর এটা চলো, এইগুলো আমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। হ্যাঁ
টুনু চরিত্রটা কেমন লাগলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এরকম ধারা পেয়ে যাবে অনেক কিছু। ও দেখে নাও, এগুলো তেমন কিছু বলছি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।